নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য দুটো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। এই দুটো চাকরির বিজ্ঞপ্তি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে। এই দুটো চাকরির জন্য তোমরা অষ্টম শ্রেণী পাস ও মাধ্যমিক পাস যোগ্যতাতে আবেদন করতে পারবে। এখানে ডেটা এন্ট্রি পদ এবং মাল্টিটাস্কিং স্টাফ, নার্স, আয়া, চৌকিদার পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এখানে কারা কারা আবেদন করবে, কীভাবে আবেদন করবে সব জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমি সরাসরি তোমাদের নোটিশে নিয়ে চলে যাচ্ছি, সেখানে কী বলা আছে বিস্তারিত জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে। তো বন্ধুরা, প্রথমেই যে চাকরির খবরটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এটা হলো হাওড়া জেলা থেকে পাবলিশ হয়েছে, যেটা এখানে ডেটটা দেখতে পাচ্ছ 19/8/2021 এই ডেটে পাবলিশ হয়েছে। এখানে মেমো নাম্বারটা দেখতে পাচ্ছ এবং কোথা দিয়ে পাবলিশ হয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হাওড়া সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে এই নোটিশটি পাবলিশ হয়েছে। এখানে তোমরা কীভাবে আবেদন করবে এবং কারা কারা আবেদন করতে পারবে আমি তোমাদের পুরো বিস্তারিতটা জানিয়ে দিচ্ছি। এখানে প্রথম পোস্টের ক্ষেত্রে কী বলা আছে, চৌকিদার, চৌকিদার পোস্টে একজন নিয়োগ করা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি। এখানে তোমরা সবাই আবেদন করতে পারবে, এখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে শুধুমাত্র অষ্টম পাস যোগ্যতা, অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। এখানে 12,000 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। তারপর কি বলেছে, আয়া, আয়া পোস্টের জন্য টোটাল 12টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো তোমরা দেখে নেবে। এখানে শুধুমাত্র ফিমেলরা, মেয়েরা আবেদন করতে পারবে। 21 থেকে 50 বছর বয়স পর্যন্ত তোমরা এই চাকরিটার জন্য আবেদন করতে পারবে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস এবং অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় তোমরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে। এখানে 12,000 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। তারপর যে চাকরিটার জন্য বলা আছে সেটা হলো নার্স। নার্স পোস্টের জন্য 1টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে ফিমেলরা আবেদন করতে পারবে। 23 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের 12,000 টাকা বেতন দেওয়া হবে। এবং বন্ধুরা, এই নার্সের কোর্স, এই নার্সের চাকরির জন্য তোমাদের যদি নার্সের কোনো ট্রেনিং করা থাকে বা কোর্স করা থাকে, তাহলে তোমরা এই চাকরিটির জন্য, এই নার্সের চাকরিটির জন্য আবেদন করতে পারো। তারপরেরটা হলো সোশ্যাল ওয়ার্কার। এখানে তোমাদের 1টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে ফিমেলরা, মেয়েরা আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে তোমরা গ্র্যাজুয়েট ইন ফিজিওলজি ওপর তোমাদের যদি ডিগ্রি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এখানে 15,440 টাকা বেতন তোমাদের দেয়া হবে। তারপর কি বলছে, ম্যানেজার কোঅর্ডিনেটর, এখানে 1টা মাত্র ভ্যাকেন্সি রয়েছে। এখানে মেয়েরা আবেদন করতে পারবে, ফিমেলরা 23 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে পোস্ট গ্র্যাজুয়েট ইন ফিজিওলজি বা সোশ্যাল ওয়ার্কের ওপর উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অপারেশন, এই কোর্সটা যদি তোমাদের, এই ডিগ্রি যদি তোমাদের থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এখানে 19,250 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। এবং এখানে কিছু জেনারেল ইনফরমেশান বলেছে, এগুলো তোমরা নোটিশটা ডাউনলোড করে দেখে নেবে। এখানে সিলেকশন মেথড কী কী বলেছে, এখানে সিলেকশন মেথডের ক্ষেত্রে যারা ম্যানেজার এবং কোঅর্ডিনেটর পোস্টের জন্য আবেদন করবে তাদের রিটেন টেস্ট হবে এবং কম্পিউটার টেস্ট হবে, কম্পিউটার নলেজ টেস্ট, ভাইবা টেস্ট হবে, ইন্টারভিউ হবে, তারপরে তোমাদের নিয়োগ করানো হবে। তারপরে এখানে যে সোশ্যাল ওয়ার্ক, ঠিক আছে, সোশ্যাল ওয়ার্কারের ক্ষেত্রেও রিটেন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের শর্টলিস্টেড করে তোমাদের নিয়োগ করানো হবে। তারপর এখানে কি বলেছে, এখানে নার্সের জন্য রিটেন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে। একমাত্র যারা আয়া বা চৌকিদার পোস্টের জন্য আবেদন করেছো, আয়া এবং চৌকিদার এই দুটোর ক্ষেত্রে কোনো রকম কোনো লিখিত পরীক্ষা হবে না, এখানে বলেই দিয়েছে। ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে, ঠিক আছে। ইন্টারভিউতে তোমরা যদি 20 মার্কস পাও তাহলে তোমরা এই চাকরিটি তোমাদের হয়ে যাবে। এবং এখানে তোমাদের কিছু ডকুমেন্টস বলেছে, এখানে ডকুমেন্টসগুলো তোমরা দেখে নিতে পারো। এখানে প্রুফ অফ এজের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দিতে পারো, প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমরা কপিস অল মার্কশিট, তোমাদের যা যা মার্কশিট আছে মাধ্যমিক পাসের, উচ্চ মাধ্যমিক পাসের, গ্র্যাজুয়েশন পাসের সব মার্কশিটের জেরক্স দেবে এবং কাস্ট সার্টিফিকেট দিতে পারো, ঠিক আছে। যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট SC ST OBC কেউ হোক তাহলে তোমরা কাস্ট সার্টিফিকেট দিতে পারো। এখানে প্রুফ অফ অ্যাড্রেসের ক্ষেত্রে তোমাদের ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের জেরক্স এগুলো দিতে পারো। প্রুফ অফ এক্সপিরিয়েন্স, যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে দেবে, নাহলে দেওয়ার দরকার নেই। এবং তোমরা এখানে এই চাকরিটির জন্য কীভাবে আবেদন করবে, এটা হাওড়া জেলা থেকে বেরিয়েছে, তো হাওড়ার এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে আসতে পারো, ঠিক আছে। আর তোমরা এটা অনলাইনে যারা আবেদন করবে, যারা অফলাইনে আবেদন করতে চাও, তারা এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ এই ঠিকানায় গিয়ে তোমাদেরা আবেদন করতে পারবে। 24 আগস্ট 2021 থেকে শুরু হবে এবং 13 সেপ্টেম্বর 2021 পর্যন্ত তোমরা লাস্ট আবেদন করতে পারবে। 24 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবং ওই ঠিকানায় গিয়ে তোমরা যারা যারা অফলাইনে আবেদন করতে যাও, ওই সমস্ত ডকুমেন্টস এবং তোমাদের একটা বায়োডাটা, এখানে কোনো ফর্ম দেয়নি, তো একটা বায়োডাটা বানিয়ে, সিভি বানিয়ে, ওখানে সমস্ত কিছু সেলফ অ্যাটাস্টেড করে তোমরা ওই ঠিকানায় গিয়ে খামটা জমা দিয়ে আসতে পারো। এখানে লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 24 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবং বন্ধুরা, দ্বিতীয় যে চাকরির বিজ্ঞপ্তিটি সেটা হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড
ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে বেরিয়েছে, এখানে আরজি কর মেডিকেল কলেজ হসপিটালে তোমাদের নিয়োগ করানো হয়েছে। এখানে তোমরা ডেটটা দেখতে পাচ্ছ 23/8/2021-এ এই ডেটে পাবলিশ হয়েছে নোটিশটি। এখানে তোমরা মেমো নাম্বারটা অবশ্যই স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে তোমাদের কি বলেছে, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট, ডেটা এন্ট্রি অপারেশন অ্যান্ড মাল্টিটাস্কিং স্টাফ ফর দ্য স্মুথ ফাংশন অ্যান্ড VRDL আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল, আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের বলে দিয়েছে তোমরা কবে থেকে আবেদন করতে পারবে, এখানে 26 আগস্ট 2021 থেকে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের যাদের ওয়াক ইন ইন্টারভিউ তোমাদের 27 তারিখে 26 তারিখ পর্যন্ত লাস্ট, ঠিক আছে। তারপরে 27 তারিখে তোমাদের ফোনে মেল চলে আসবে, শর্টলিস্টেড ক্যান্ডিডেটসদের নামগুলো তোমাদের পাঠিয়ে দেবে। তোমাদের যারা যারা ইন্টারভিউর জন্য এলিজিবল হয়েছে ইন্টারভিউ দেওয়ার জন্য, তাদের 27 তারিখে ফোনে একটা মেল চলে আসবে এবং 28 তারিখে তোমাদের ইন্টারভিউ হবে। 28 তারিখে তোমরা ইন্টারভিউ দিতে যাবে এবং ইন্টারভিউটা তোমাদের 11টা থেকে হবে এবং কোথায় হবে তোমরা সেই ঠিকানাটা দেখতে পাচ্ছ, একাডেমিক বিল্ডিং, ঠিক আছে। এখানে তোমরা যদি আবেদন করতে যাও, আবেদনের প্রসেসটা আমি বলে দিই, তোমরা যদি আবেদন করতে যাও সেখানে, এখানে কোনো ফর্ম নেই, এখানেও কোনো ফর্ম দেয়নি, এখানে তোমাদের একটা বায়োডাটা এখানে পুরো পরিষ্কার বলে দিয়েছে, বায়োডাটা বানাতে হবে। বায়োডাটার সাথে তোমাদের 2 পাসপোর্ট সাইজ ফটো এবং কোয়ালিফিকেশান, তোমাদের মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, যা যা মার্কশিটের জেরক্স ওগুলো দেবে এবং যদি এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট থাকে সেটাও দেবে। 2 পাসপোর্ট সাইজ ফটো কিন্তু দিতে হবে, এখানে বলেই দিয়েছে, ঠিক আছে। এইগুলো দিয়ে তোমরা সেলফ অ্যাটাস্টেড করে ওই ঠিকানায় গিয়ে, যে ঠিকানাটা দেখালাম আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল, এখানে গিয়ে তোমরা জমা দিয়ে আসবে একাডেমিক বিল্ডিং সেকেন্ড ফ্লোরে গিয়ে তোমরা জমা দিয়ে আসবে। এবং এখানে কী কী ভ্যাকেন্সি রয়েছে সেটা দেখে নাও। এখানে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য একটা পোস্ট রয়েছে, এখানে তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আবেদন করতে পারবে। এখানে 45 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, 20,000 টাকা বেতন দেওয়া হবে। মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি রয়েছে, এখানে হায়ার সেকেন্ডারি পাস মানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে, 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, 18,000 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। এবং বন্ধুরা তোমাদের এটা কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, 1 বছরের কন্ট্রাকচুয়াল বেসিস, কিন্তু এখানে পরিষ্কার বলে দিয়েছে তোমাদের যদি কাজের পারফরমেন্স ভালো থাকে সেই হিসাবে তোমাদের বছর বাড়তে থাকবে, ঠিক আছে। কন্ট্রাকচুয়াল 1 বছরের কন্ট্রাকচুয়ালে তোমাদের নিয়োগ করা হচ্ছে, কিন্তু তোমাদের যদি কাজের পারফরমেন্স ভালো থাকে, ভালো করে কাজ করতে পারো, তাহলে তোমাদের চাকরির মেয়াদটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং বন্ধুরা তোমরা যদি এই চাকরিটির জন্য ইন্টারভিউ তোমাদের আবেদন করো এবং যদি ইন্টারভিউর জন্য যেতে চাও, তাহলে নোটিশটি ভালো করে ডাউনলোড করে পুরো বিস্তারিত পড়ে নেবে, তারপরে তোমরা যেতে পারো ইন্টারভিউর জন্য, এই চাকরিটির জন্য আবেদন করতে পারো। তো এখানে তোমাদের পরিষ্কার বলে দিয়েছে, যেটা আমি নোটিশ করলাম, রেজিস্ট্রেশন টাইম ইজ 10-11 AM ফর শর্টলিস্টেড ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং আফটার 11 AM উইল নট বি এলিজিবল ফর রেজিস্ট্রেশন। তোমাদের 10টা থেকে 11টার মধ্যে যেতে হবে, 11টার পরে গেলে কিন্তু আর রেজিস্ট্রেশন হবে না। বন্ধুরা এই দুটো চাকরির নোটিশের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা এক ক্লিকে ওই দুটো চাকরির নোটিশ ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা এই ছিল আজকের চাকরির কিছু আপডেট। তো এই আপডেটটি যদি আপনার ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবেন যারা এই চাকরির জন্য আবেদন করতে চায়। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে নেবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।